প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে সিপিএসএম অনলাইন ক্লাসে স্বাগত। আমি কাজী সুমন প্রিয়া। আমি আজকে তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় সম্পর্কে আলোচনা করব। আমি এর আগে একটি ক্লাস নিয়েছি ষষ্ঠ অধ্যায়ের উপরে, সেদিন আমি এই অধ্যায় অর্থাৎ সংবিধি অঙ্গ এই অধ্যায়ের একটি অংশ নিয়ে আলোচনা করেছি। আজকে আমি এই অধ্যায়ের অন্য একটি অংশ নিয়ে আলোচনা করব। আজকে যে অংশটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে কান। ঠিক আছে, আমি গত ক্লাসে তোমাদেরকে সংবিধি অঙ্গ সম্পর্কে বলেছি, তারপর আজকে আবার একটু বলে দিচ্ছি। সংবিধি অঙ্গগুলি হচ্ছে সেই সকল অঙ্গ যেগুলি বাইরের পরিবেশ থেকে বিভিন্ন ধরনের অনুভূতি কাজ গ্রহণ করতে সক্ষম এবং সেগুলি আমাদের মস্তিষ্কে প্রেরণ করতে সক্ষম, এবং সেই অনুভূতি যে অনুভূতি বা হচ্ছে সারা মস্তিষ্কে তারা প্রেরণ করে থাকে, এর উপরে ভিত্তি করে মস্তিষ্ক পরবর্তীতে আমাদের দেহের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে থাকে। এখন আজকে আমরা যে সংবেদী অঙ্গটা পড়ব সেটি হচ্ছে কান। নর্মালি কানের সাহায্যে আমরা শুনতে পারি, তো কানের সাহায্যে বিভিন্ন শ্রবণের অনুভূতি আমরা মস্তিষ্কে প্রেরণ করি এবং এর মাধ্যমে আমরা শরীরের ভারসাম্য রক্ষা করি। আমাদের দেহের বা মুখমণ্ডলের দুপাশে দুটি কান রয়েছে। তো আজকে আমরা এই কানের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব। কানের তিনটি অংশ রয়েছে প্রধানত, একটি হচ্ছে বহিঃকর্ণ, একটি হচ্ছে মধ্যকর্ণ, একটি হচ্ছে অন্তকর্ণ। আমি তোমাদেরকে এখানে একটি চিত্রের মাধ্যমে কিছুটা বোঝানোর চেষ্টা করেছি। এই চিত্রটি তোমাদের বইয়েও অঙ্কন করা আছে, আমি নিজে সেটাকে এঁকে তোমাদেরকে কিছুটা অংশ বোঝানোর চেষ্টা করছি। তো প্রথমে যদি আমরা কানের বিভিন্ন অংশ শুরু করি, সেখানে প্রথমে বলতে হবে বহিঃকর্ণের কথা। আমি চিত্রটি দেখিয়ে এখন এটার আলোচনায় চলে যাচ্ছি। বহিঃকর্ণ তিনটি অংশ নিয়ে গঠিত। প্রথম অংশটি হচ্ছে পিনা, তারপর হচ্ছে কর্ণকুহর, তারপর হচ্ছে কর্ণকটহ। পিনা হচ্ছে বহিঃকর্ণ, বলতে বহি মানে বাইরের অংশ, তার মানে যে অংশটুকু দেখা যায় কানের সেটুকুকে বহিঃকর্ণ বলা হয়। এবং এর যে মাংস বা কোমলাস্থি নিয়ে গঠিত যে অংশটা, মানে মাংস যে অংশটা, সেটাকেই বলা হয় পিনা। আমি এখানে চিত্রে একটু দেখানোর চেষ্টা করেছি, এই যে এই অংশটুকু যেটুকু বাইরে থাকে সেটুকুকে বলা হয় পিনা। এরপরে আছে কর্ণকুহর। কর্ণকুহর হচ্ছে পিনার পরবর্তীতে নালীর মতো যে অংশটা থাকে, ঠিক আছে, এটুকুকে বলা হয় কর্ণকুহর। এবং এর পরবর্তীতে পিনা এবং কর্ণকুহরের পরে হচ্ছে কর্ণপটহ। কর্ণপটহ হচ্ছে একটা পর্দার মতো অংশ, ঠিক মানে কর্ণকুহরটা যে জায়গায় গিয়ে শেষ হয় এবং মধ্যকর্ণটা যেখান থেকে শুরু হয় সেখানে পর্দার মতো একটি অংশ আছে, যে অংশটিকে বলা হয় কর্ণপটহ। আমি এখানে দেখানোর চেষ্টা করেছি, এটি হচ্ছে পিনা। এরপর এখান থেকে যে নালীর মতো অংশটা গিয়েছে সেটা হচ্ছে কর্ণকুহর, এবং এই কর্ণকুহরের শেষ অংশ এবং এই মধ্যকর্ণের যে শুরুর অংশ, এই অংশে এখানে যে অংশটা এটুকু দেখিয়েছি এটা একটা পর্দার মতো একটা অংশ, এটাকে বলা হয় কর্ণপটহ। তো এই তিনটি অংশ নিয়ে বহিঃকর্ণ গঠিত। এরপরে যদি বলি আমি মধ্যকর্ণ, ঠিক আছে, মধ্যকর্ণ হচ্ছে এটি একটি বায়ুপূর্ণ থলি, ঠিক আছে। এখানে ম্যালিয়াস, ইনকাস ও স্টেপিস নামক তিনটি ক্ষুদ্র অস্থি আছে। এই ক্ষুদ্র অস্থিসমূহ শব্দ তরঙ্গ অন্তকর্ণে পৌঁছায়। এর মানে হচ্ছে আমরা জানি শব্দ তরঙ্গ আকারে সামনের দিকে অগ্রসর হয়, মানে আমরা যদি এখান থেকে শব্দ উৎপন্ন করি তাহলে এটা আমি এই শব্দটা তরঙ্গ আকারে বা ঢেউয়ের আকারে সামনের দিকে এগিয়ে যাবে, এবং আমি অন্য কাউকে যদি সে শব্দটা শোনাতে চাই তাহলে সে শব্দ তরঙ্গ আকারে তার কাছে পৌঁছাবে বা তার কান পর্যন্ত পৌঁছাবে। তো এই যে শব্দ তরঙ্গ, আমাদের শব্দ যখন বাইরে থেকে আমাদের কানে প্রবেশ করে তখন এই ম্যালিয়াস, ইনকাস ও স্টেপিস এই তিনটি ক্ষুদ্র অস্থি দ্বারা শব্দ তরঙ্গ অন্তকর্ণে পৌঁছায়, মানে যেটি হচ্ছে কানের শেষ অংশ সেই অন্তকর্ণে এটি পৌঁছায় এবং পরবর্তীতে এটি মস্তিষ্কে পৌঁছায়। সেই মস্তিষ্ক সে অনুযায়ী আমাদের দেহকে নিয়ন্ত্রণ করে থাকে। এরপরে যেটি আছে সেটি হচ্ছে অন্তকর্ণ। আমি মধ্যকর্ণটি আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি। এই যে অংশটি,
ঠিক আছে এই অংশটি এটাকে বলা হয় মধ্যকর্ণ এর একটি অংশ এটুকু এটুকু তিনটি অংশ আছে তিনটি অংশের মধ্যে প্রথম যে অংশটা এটাকে বলছে ম্যালিয়াস তারপরে এর অংশটুকু বলা হয় ইনকাস এবং পরের অংশটুকুকে বলা হয় স্টেপিস এরপরে সবচেয়ে শেষের যে অংশটি আছে সেটা হচ্ছে অন্তঃকর্ণ অন্তঃকর্ণ শব্দ শুনতে বা সাড়া দিতে সাহায্য করে অর্থাৎ আমাদের যে শ্রবণ শক্তি আছে মানে আমাদের কোনো শব্দ শোনার যে শক্তিটা সেটা অন্তঃকর্ণের উপরই নির্ভর করে তো এই অন্তঃকর্ণ দুটো ভাগে বিভক্ত একটা হচ্ছে ইউট্রিকুলাস একটা হচ্ছে স্যাকুলাস ইউট্রিকুলাস হচ্ছে সূক্ষ্ম লোমের মতো অংশ বা এখানে সূক্ষ্ম লোমের মতো স্নায়ু ও রস আছে এই স্নায়ু বা রস আন্দোলিত হওয়ার মাধ্যমেই উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছায় তার মানে হচ্ছে আমি যে প্রথমে মধ্যকর্ণের কথা বলেছি যেখানে ম্যালিয়াস ইনকাস ও স্ট্যাপিস নামক তিনটি ক্ষুদ্র অস্থি আছে এবং এই অস্থি তিনটি শব্দ তরঙ্গ অন্তঃকর্ণে পৌঁছাতে সাহায্য করে মানে বাইরে থেকে যে শব্দটা আসে সেই শব্দটা ঢেউয়ের মতো বা তরঙ্গ আকারে ঠিক আছে ওই তিনটি অস্থির দ্বারা অন্তঃকর্ণে পৌঁছায় যখন এটি অন্তঃকর্ণে পৌঁছায় তখন এই অন্তঃকর্ণের যে ইউট্রিকুলাস অংশটি আছে এই ইউট্রিকুলাস অংশটি তে যে রস বা স্নায়ু ও রস আছে এই স্নায়ু ও রস আন্দোলিত হতে থাকে মানে এটাও ঢেউয়ের মতো একটা অংশ যেটা তরঙ্গ তৈরি করে এই আন্দোলিত হওয়ার মাধ্যমে উদ্দীপনা তৈরি করে এবং এই উদ্দীপনাটা আমাদের মস্তিষ্কে পৌঁছায় তখন আমাদের মস্তিষ্ক এটাকে নিয়ন্ত্রণ করে যে আমি হয়তো বা একটা গাড়ি আসতেছে গাড়ির হর্নটা শুনতে পেয়েছি তখন এই প্রথমে এই মধ্যকর্ণের মাধ্যমে এই গাড়ির যে হর্ন বা শব্দ তরঙ্গ সেটা অন্তঃকর্ণে পৌঁছে দেন অন্তঃকর্ণের ইউট্রিকুলাস এটা আমাদের মস্তিষ্কে এই উদ্দীপনাটা তৈরি করে যে একটি গাড়ি আসছে তখন এই মস্তিষ্ক আমাদেরকে এই নিয়ন্ত্রণ করে যে আমাকে এখন এখানে দাঁড়িয়ে থাকতে হবে আমি আর রাস্তা পার হতে পারবো না বা গাড়ির সামনে যাওয়া যাবে না তো এরপরে আছে স্যাকুলাস এটিও অন্তঃকর্ণের একটি অংশ এটি হচ্ছে শামুকের মতো পেঁচানো একটা অংশ এবং এটাকে বলা হয় ককলিয়া তো ককলিয়াটাকে এটা হচ্ছে অন্তঃকর্ণের শ্রবণ সংবেদী কোষ শ্রবণ সংবেদী কোষ হচ্ছে যে সকল কোষগুলো শব্দের প্রতি সাড়া দেয় সেগুলোকেই বলা হয় শ্রবণ সংবেদী কোষ তো এখানে এই স্যাকুলাস যে অংশটা সেই অংশটাও বিভিন্ন ধরনের স্নায়ু এবং রস দ্বারা পরিপূর্ণ থাকে এবং এটা নালিকার মতো পেঁচানো থাকে এবং এটি শব্দের প্রতি সাড়া দেয় মানে আমরা যে শব্দটা শুনি সেটার প্রতি সাড়া দেয় এখানে আমি দেখানোর চেষ্টা করেছি এটা হচ্ছে টোটাল এটুকু পুরোটুকু হচ্ছে অন্তঃকর্ণ এবং এখানে যে শামুকের মতো অংশটি আছে এই অংশটিকে বলা হয় ককলিয়া তো এই এটা হচ্ছে আমাদের কানের বিভিন্ন অংশ এখন আমি এর আগে যে ক্লাস নিয়েছি সেখানে চোখের বিভিন্ন অংশ পড়িয়েছি এবং চোখের কীভাবে যত্ন নিতে হবে সেটা আলোচনা করেছি তা আজকে কানের কীভাবে যত্ন নিতে হবে সেটা সম্পর্কে একটু আলোচনা করব যেহেতু কান আমাদের শ্রবণ ইন্দ্রিয় ঠিক আছে তো হচ্ছে কানের সমস্যার কারণে আমরা বধির হয়ে যেতে পারি যেমন হচ্ছে কানে কম শুনতে পারা বা একদমই শুনতে না পারা এরকম বিভিন্ন সমস্যা হতে পারে এর জন্য আমাদেরকে সবসময় কানের যত্ন নিতে হবে এবং কানের যত্ন নেওয়ার জন্য প্রথমে আমাদেরকে কিছু কাজ করতে হবে যেমন হচ্ছে নিয়মিত কানটাকে পরিষ্কার করতে হবে এবং গোসলের সময় যেন কানে পানি না ঢুকে সেদিকে সতর্ক থাকতে হবে এবং যদি কানের ভেতরে বাইরে কোনো হচ্ছে যে বস্তু বা পোকামাকড় দ্বারা মানে আক্রান্ত হয় তখন সেখানে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং উচ্চ শব্দে গান শোনা যাবে না আমরা অনেক সময় দেখা যায় যে ইয়ারফোন কানে দিয়ে তখন ফুল ভলিউমে যে কোনো কিছু দেখতে থাকি তো এটা কানের জন্য খুবই ক্ষতিকর তাছাড়া আমরা অনেক সময় দেখা যায় যে খুব লাউডলি খুব জোরে ভলিউম দিয়ে গান শুনছি সেটাও কানের জন্য বা আমাদের মস্তিষ্কের জন্য অনেক ক্ষতিকর তো উচ্চ শব্দে গান শোনা যাবে না তো এটুকু ছিল সংবেদী অঙ্গ কান সম্পর্কে আলোচনা এখন আমি তোমাদেরকে কিছু বাড়ি কাজ দেব প্রথম বাড়ি কাজটি হচ্ছে যে এই যে যতটুকু অংশ পড়িয়েছি সেই অংশটুকুর মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আছে তো যেমন হচ্ছে কানের মোট কয়টি অংশ আছে বহিকর্ণ কী কী নিয়ে গঠিত
তারপর হচ্ছে যে মধ্যকর্ণে যে তিনটি ক্ষুদ্র অস্থি আছে অস্থিগুলোর নাম কি, ঠিক আছে? তারপর হচ্ছে অন্তঃকর্ণ কি কি প্রকোষ্ঠ বা অংশ নিয়ে গঠিত, অন্তঃকর্ণে হচ্ছে যে যে উদ্দীপনা তৈরি হয় সেটা কিসের মাধ্যমে তৈরি হয়, ঠিক আছে? স্যাকুলাসে যে শামুকের মতো পেঁচানো অংশ থাকে সেটাকে কি বলে, এরকম বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ এমসিকিউ এখানে আছে এই অংশটুকুর মাঝখানে। তাছাড়া আরেকটি ইম্পর্টেন্ট যেটা যেটা আমি বাড়ির কাজ হিসেবে তোমাদেরকে দিয়েছি, খুবই ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে যে কানের অন্তঃগঠনের চিত্র অঙ্কন করে এই বিভিন্ন অংশ বর্ণনা করতে বলেছি। তো এখানে আমি যে চিত্রটা অঙ্কন করেছি এটাই হচ্ছে কানের একটা মানে অন্তঃগঠন। তোমাকে এই চিত্রটা বাসায় আঁকা শিখতে হবে এবং এর বিভিন্ন অংশ লেবেলিং করা বা বিভিন্ন অংশের নাম জানতে হবে এবং এর বিভিন্ন অংশের কাজ সম্পর্কে বা বিভিন্ন অংশ কীভাবে গঠিত এবং এটা কীভাবে কাজ করে থাকে এটুকু সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। তো এটুকু পড়লেই মোটামুটি এই প্রশ্নের উত্তরটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। আমি এর পরবর্তীতে পরবর্তী যে এই অধ্যায়ের অন্য যে অংশটুকু আছে সেটুকু নিয়ে আবার পরবর্তীতে ক্লাস করাবো। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।